আমাদের একটি সাধারণ ধারণা আছে, আমরা যখনই আমাদের কেউ যখন কেউ ত্যাগ করে সেটাকে আমরা বলি মারা গেছে, কিন্তু আসল ঘটনা হলো মারা কিন্তু যায় না, এই পৃথিবী থেকে হারায় না দেবী, সবই পৃথিবীর কালচক্রের মধ্য দিয়ে সেটা চারদিকে বিভাগ করতে থাকে। ঠিক যেরকম ধরা যায় সমুদ্রের মধ্য দিয়ে যে পানিগুলি সেগুলো আস্তে আস্তে কি হয় যখন বাষ্প হয়ে আকাশে উঠে যাচ্ছে, আকাশে উঠে গিয়ে কোনো সুদূর দেশে গিয়ে জল হয়ে চলে পড়ছে, আমাদের হিমালয়ের উপরে পড়ছে, সেই হিমালয় থেকে আবার সেই বাড়ি তারা আস্তে আস্তে গঙ্গা বা অন্য কোনো নদীর রূপ দিয়ে দূর করে আবার নেমে আসছে, আবার এসে সাগরে এসে যায়। এই যে যাওয়া আসা আসা নেওয়া, এইটাই হচ্ছে জীবনের সাইকেল। ঠিক একই আবার আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, কোন সুদূর অতীতে হয়তো কখন যে সময় আর কি সৃষ্টির প্রথম প্রভাতের আগে ব্রহ্ম যখন একই বহু হওয়ার ইচ্ছা প্রকাশ করলে নিজেকে বিভিন্নভাবে ভাগ করে, অর্থাৎ হিন্দু দিয়ে পরমাত্মা তার তিন ভাগ অব্যক্ত রয়েছে, এক ভাগ শুধু ব্যক্ত, সেই এক ভাগকে সেই ব্যক্ত এক ভাগ সেটি মধ্য থেকে এই জীব জগৎ সংসার গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি, প্রতিটি মধ্যে জড় বস্তু বলুন চেতন জীব বলুন সব কিছুর মধ্যে বিরাজ করছেন তিনি। আমি এই যে আপনারা এতজন বসে রয়েছেন, বাবা রয়েছেন, প্রত্যেক রমানি দেবজন, চারদিকে যারা রয়েছেন, যারা বাইরে রয়েছে, সব কিছুর মধ্যে ঈশ্বর তিনি রয়েছে। এ প্রসঙ্গে বলি প্রহ্লাদ হিরণ্যকশিপুর গল্প নিশ্চয়ই আপনাদের মনে আছে, প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বলেছিলেন যে বাবা হরি সব জায়গাতেই আছে, তা হিরণ্যকশিপু বলেছিলেন এই ফাঁকটার মধ্যেও আছে, মানে হ্যাঁ তুমি তাকে চাইলে খামের মধ্যেও পাবে। তিনি যখন খামে পদাঘাত করেন হরি বেরিয়ে আসেন ঋষিগুলো উঠে এবং তারা সংহার করেন। ঠিক একই ব্যাপারে আমিও বলছি আর কি, বিভিন্ন এই যে চারদিকে আমরা যা যা জড়বস্তু দেখছি, যা যা চিরঞ্জীব দেখছি, সব কিছুর মধ্যে বিরাজ করছেন তিনি, আমাদের মধ্যেও তিনি আছেন, আপনাদের সবার মধ্যেও তিনি আছেন। তাকে শুধু জাগ্রত করা, আমাদের দেহের মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি রয়েছে সেই শক্তিকে জাগিয়ে তোলা, যাকে আমরা দুর্গোপিনী শক্তি বলি, ষড়চক্র ভেদ করি তাকে, আধ্যাচক্র দিকে সংসারে নিয়ে গিয়ে এই সিদ্ধি লাভ, সেই সাধনাই হচ্ছে আমাদের আসল, যেখান থেকে আমরা এসেছি সেখানে ফিরে যাওয়া, অর্থাৎ সেই সহজটাকে জীবাত্মাকে নিয়ে গিয়ে পরমাত্মার সাথে একাত্ম করে দেওয়া, সেটাই আমাদের জীবনের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্যই আমাদের এই পৃথিবীতে আসা, বিভিন্ন কাজে মেতে থাকা, কিছুদিনের জন্য সংসার, কিছুদিনের জন্য একটা নতুন জীবন ধারণ করা, তার মধ্যে দিয়ে কাজ করা, তার মধ্যে আবার মায়ার ব্যাপার রয়েছে, মায়া আসে আমাদের দিন নষ্ট করে দিতে, আমাদের যে বৃষ্টি সে বৃষ্টিটাকে বিভিন্ন দিতে, তার সাথে সংগ্রাম করে আমাদের এগোনো, এইভাবে চলতে চলতে জীবনের পর জীবন আমাদের শেষ হয়ে যেতে থাকে। একটা জীবন যায়, কিছুদিন গুরুগুলোকে আমরা কাটাই, আবার ফিরে আসি, আবার নতুন জীবন, আবার নতুন টার্গেট, কিন্তু মূল লক্ষ্য আমাদের থেকে একটাই, অবশেষে যখন শেষ হয় প্রতিটি নদীর যেরকম পথচলা একটা শেষ হয় সাগরে এসে মিশে, আমাদের প্রত্যেকেই একটাই এই নদীর পথচলা শেষ হবে সাগরে মিশে, অর্থাৎ যখন আমরা সেই পরমাত্মার দর্শন লাভ করবো তখনই সার্থক হবে আমাদের জন্ম, যখন পরমাত্মাকে নিজের মাঝে নিজের নিজ হাতে আত্মস্থ হয়ে পরমাত্মাকে লাভ করবো আপন মাঝে, তখনই সার্থক হবে আমাদের জন্ম, আর সেই জন্যই আমাদের জন্ম জন্মান্তর হয়ে আসে। এক জন্মে যতগুলো আমরা এগুলাম সেখানে আমরা ফিরে আসি, আবার পরের জন্মে ঠিক সেখান থেকে আমাদের শুরু হচ্ছে, এইভাবে চলতে চলতে আমরা আমাদের কত বিধানবন্ধন তৈরি হয়, কত মানুষের সান্নিধ্যে আমরা আসি, যতদিন বিধানবন্ধন ততদিন সম্পর্ক, যখনই বিধানবন্ধন শেষ সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কিন্তু এসবই আমাদের প্রাসঙ্গিক, আমাদের এই যে এই কালচক্র রয়েছে এর মধ্যেই বিভাগ করছে সব কিছু, সব কিছুর মধ্যেই আমাদের মূল যে লক্ষ্যটা থাকা উচিত, আমরা জীবনে যেন সম্পূর্ণ সফলে চলতে পারি, সফলভাবে থাকতে পারি, সততা বজায় রাখতে পারি,
প্রতিটি মানুষকে নিজের মতো করে ভালোবাসতে পারে এবং প্রত্যেকের জন্য নিজের ভালোবাসা নিজেও দিতে পারে। মানুষকে ভালোবাসা, জীবকে ভালোবাসা এবং ঈশ্বরকে ভালোবাসা সমাজ করে। ঈশ্বরকে ভালোবাসতে হয় তাকে নিজের মতো করে দেখতে হয়, তাকে নিজের মাঝে খুঁজতে হয় এবং সেই সাথে চারপাশে যতগুলোকে দেখছি সবার মধ্যে আমাদের উচিত তার সন্ধান করা। এখন তো তাহলে আমরা পাবো আমাদের দূষিত লক্ষ্যে পৌঁছলে পারবো সেই লক্ষ্যে চলছে আমাদের পথ চলা। কাজে এই পথে, এই যাতায়াতের পথে, যাওয়া আসার পথে এই যে মৃত্যু, মৃত্যুটা আমাদের প্রতিটা মানুষের জীবনেই আসে। একটা সার্টিফিকেট যেরকম আমাদের যে বস্ত্র পরিধান করা, আমরা যে বস্ত্রগুলো পরে থাকি কতদিন পরি, বেশি দিন নয়, কিছুদিন পরে এক বছর, দু বছর, তিন বছর ছিঁড়ে যায়, আমরা এটা ফেলে দিই, আবার নতুন বস্ত্র পরিধান করি। ঠিক একই কথা আমাদের দেহের ক্ষেত্রেও প্রযোজ্য। দেহ যখনই ছিন্ন হয়ে আসে তখনই আমাদের এই বস্ত্র ফেলে দিতে হয়, আবার তার উপরে আমরা নতুন বস্ত্র। তাই মৃত্যু সেরকম মৃত্যু নয়, মৃত্যু হলো জীবন থেকে মহাজীবনের পথে একটি ছোট্ট ছেদ মাত্র, তারপরে আবার শুরু হবে নতুন জীবন। তাই আজকে আমাদের বাবলের তিরোভাব তিথি, এটা এটা নয় কিন্তু বাবলের যে সেই কতকাল আগে তিনি যে দেহত্যাগ করে গেছেন তার মানে যে তিনি হারিয়ে গেছেন চিরতরে তা নয়, তিনি রয়েছেন আবারের মাঝে, আমাদের প্রত্যেককে প্রত্যেকের মনের মাঝে, অন্তরের অন্তরে, সেখানেই তাকে আমরা যদি সন্ধান করি সেখানেই তাকে আমরা পাবো। তিনি এখন কোনো একটি দেহের মধ্যে স্মরণ করি বিশ্বজুড়ে তার লীলা, প্রতিটি মানুষের অন্তরে তার লীলা, তাই তার এই লীলা চলেছে, চলছে ও চলবে। এই যে তিরোধান এটা শুধু দেহের তিরোধান, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, যেমন আমরা সবাই ছিলাম, আছি ও থাকবো। আমাদের মৃত্যু এই মৃত্যু।